উত্তরণ। বেতার ম্যাগাজিন একটি ভাষণ একটি ইতিহাস। ঘটনাটি ঘটেছিল 1971 সালের আজকের এই দিনে। ঘটনার ঘন ঘটায় ঘটনাটি হয়ে ওঠে ঐতিহাসিক। এমন সত্যি গল্প আজ আর কারো অজানা নয়। এই গল্পের স্রষ্টা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখনকার রেসকোর্স ময়দান আর এখনকার সোহরাওয়ার্দী উদ্যান, এটিও আজ হয়ে আছে ঐতিহাসিক স্থান। বছর ঘুরে এমন দিনটি ফিরে এলেই সব কথা ভেবে আজও কি দারুণ আন্দোলিত হয় প্রাণ, যেন শব্দ হয়ে ওঠে ছন্দময়। একই ভাষণে মনের আসনে তিনি শুধু স্মরণীয়, সেই তিনি ছাড়া এ জাতির কাছে কে এমন বরণীয়? কি বলেন তিনি শোনার জন্য রেসকোর্স মাঠে মানুষের ভিড়। তাঁর বলা শুনে দেশের মানুষ মন করে তোলে যুদ্ধের নীর। তিনি ছাড়া এই বজ্রকণ্ঠ আর কার শুনিয়াছে? তিনি ইতিহাস জীবনের চেয়ে দেশ বড় তার কাছে। তিনি আমাদের বঙ্গবন্ধু, তিনিই জাতির পিতা, ছিলেন আছেন থাকবেন তিনি দেশের দশের মিতা। ছিল না তো লেখা মনের থেকেই বলে যাওয়া কত কথা, সে কথায় যেন এদেশের ঘরে এনেছিল স্বাধীনতা। বঙ্গবন্ধু জয় করলেন সবার মনের আসন, 7ই মার্চে ইতিহাস হল হৃদয় কাঁপানো ভাষণ। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে অতিরুণী। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। সত্যি কি মধুর এক ভাষণ, শোনায় যেন কবিতার মতন। 1971 সালের 5ই এপ্রিল মার্কিন সাপ্তাহিক নিউজউইক ম্যাগাজিনের প্রতিবেদক লরেন জেঙ্কিন্স বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করেন। বলতেই পারি এ যেন বঙ্গবন্ধুর আরেক সার্থক নামকরণ। আবার 2017 সালের 30শে অক্টোবর বঙ্গবন্ধুর দেয়া ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। আর এভাবেই বঙ্গবন্ধুর নাম যেন সুনাম হয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময়। অনেক কথার এই একটি ভাষণের মাঝে ছিল স্বাধীনতা যুদ্ধের দিক নির্দেশনা, ছিল এদেশের মানুষের যুদ্ধে যাবার প্রেরণা। বঙ্গবন্ধু তাঁর এক আঙুলের ইশারায় এদেশের অনেক মানুষকে এক করেছিলেন এবং এদেশের মানুষের মনে স্বাধীনতাকে স্বাধীন করে পাবার আশা জাগিয়ে তুলেছিলেন। যে স্বাধীনতা আজও আমাদের মনে বিস্ময় মাখা মুগ্ধতা ছড়ায়, এবার এই বিষয়ের সঙ্গে আজকের উত্তরণের বিষয়টুকু ছড়িয়ে দিতে চাই সবার মনের কোণে। বিষয়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা, গ্রন্থনা করেছেন মোহাম্মদ মাহবুব হাসান। পৃথিবীর কাছ ঘেঁষে এসে যাচ্ছে দানব গ্রহাণু অ্যাপোফিস, সংস্পর্শে এলেই সর্বনাশ। আজ রাতের মধ্যে পৃথিবীর কাছ ঘেঁষে বেরিয়ে যাচ্ছে অ্যাপোফিস, আশঙ্কা রয়েছে সামান্য সংস্পর্শে এলেই বিপদ। যতক্ষণ না অ্যাপোফিস চুপচাপ কোনো ঝামেলা না করে পৃথিবী অতিক্রম করছে ততক্ষণ স্বস্তি নেই বিজ্ঞানীদের। জানা গেছে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব যতটা তার চেয়েও 44 গুণ বেশি দূরত্ব দিয়ে বেরিয়ে যেতে পারে অ্যাপোফিস। কিন্তু যদি কোনোভাবে দূরত্ব কমে তার সঙ্গে পৃথিবীর সংস্পর্শে আসে তাহলেই সর্বনাশ, পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলো জ্বলে পুড়ে যাবে। কাজেই এখন অ্যাপোফিসের দিকে সতর্ক নজর রেখে টেলিস্কোপ তাক করেছেন বিজ্ঞানীরা।
উল্লেখ্য আকার আয়তনে 100 ফুট বা 300 মিটার অ্যাপোফিস। এটি এখন পৃথিবীর কাজ ঘেঁষে বেরিয়ে যাচ্ছে ঠিকই, তবে ফিরে আসবে 8 বছর পরে 2029 সালে। সেই সময় পৃথিবীর সঙ্গে সংঘর্ষ লাগার সম্ভাবনা রয়েছে। 2020 সালে অ্যাপোফিস যখন ফিরে আসবে তখন পৃথিবী 19,000 মাইলের বা 31,000 কিলোমিটারের মধ্যে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। বিশ্ব বিচিত্রায় এবারে ভিন্ন পরিবেশনা। সুইজারল্যান্ডের ইনস্টিটিউট লারুসে পৃথিবীর সবচেয়ে দামি স্কুল, যেখানকার 1 বছরের টিউশন খরচ প্রায় 87,000 পাউন্ড অর্থাৎ 1,02,00,000 টাকারও বেশি। পাহাড়ের কোলে বিশাল এলাকা জুড়ে এই স্কুলের 2টি আলাদা ক্যাম্পাস রয়েছে। একটাতে হেমন্ত থেকে গরমকালের ছুটি পর্যন্ত সবাই থাকে, অন্যটাতে বছরের বাকি মাসগুলো। স্কুলের ভিতরে রয়েছে সুইমিং পুল, বিশাল লাইব্রেরিতে রাখা 20টির বেশি ভাষায় লেখা অসংখ্য বই, খেলার মাঠ থেকে শুরু করে উন্নত মানের ক্লাসরুম। এত বড় ক্যাম্পাস যে সেখানে স্কুল ছুটির পর ছাত্রছাত্রীরা শীতকালে স্কি করতেও বের হয়ে পড়ে কখনো কখনো। এই স্কুলের নিয়মকানুন কিন্তু R5 সাধারণ স্কুলের মতোই। প্রতিদিন ক্লাসে, মিটিংয়ে, স্কুলের অনুষ্ঠানে ইউনিফর্ম পরেই থাকতে হয় ছাত্রছাত্রীদের। লেদার জ্যাকেট, জিন্সের জ্যাকেট, হাই হিল, শরীর দেখানো পোশাক পরা এখানে একদমই নিষিদ্ধ। অর্থাৎ দামি স্কুল হলেও চিরাচরিত নিয়ম কিন্তু আছেই এখানে। এবার শুনবেন রহস্যময় এক প্রাণীর খবর। যুক্তরাজ্যের ওয়েলসের পেমব্রকশায়ারের সাগর উপকূলে ভেসে এসেছে এক রহস্যময় প্রাণী। এখন পর্যন্ত প্রাণীটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। গত সপ্তাহে পেমব্রকশায়ারের ব্রড হ্যাভেন সাউথ বিচে প্রাণীটি ভেসে আসে। এটি 23 ফুটেরও বেশি লম্বা। ব্রিটিশ সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে প্রাণীটি মৃত অবস্থায় ভেসে আসে। এর দেহের অনেকাংশ পচে গেছে, ফলে প্রাণীটিকে সঠিকভাবে চিহ্নিত করা কঠিন হয়ে গেছে। তবে প্রাণীটির দেহ থেকে নমুনা নিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের কাছে পাঠানোর কাজ চলছে। বিজ্ঞানীরা এর সঠিক পরিচয় উদ্ঘাটনের চেষ্টা করবেন। প্রাণীটিকে প্রথমে একটি তিমি মনে করা হয়েছিল, যদিও বিশেষজ্ঞরা প্রথমবার পরিদর্শনের পরেই তা নাকচ করে দেন। বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো তিমি নয়, বরং একে একটি বড় আকারের সামুদ্রিক মাছ বলে মনে করা হচ্ছে। বিশ্ব বিচিত্রার আজকের পরিবেশনা এ পর্যন্তই। এবার চলতি সময়ের কিছু কথা শোনাতে চাই সবার মনের কানে। চলছে মুজিব বর্ষ, এখানেই শেষ নয়। এই মহান স্বাধীনতার মাসেই আমরা উদযাপন করব স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। স্বাধীনতার মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা নিবেদনে এবার উত্তরণের পরের পরিবেশনায় আবারও সবার মনোযোগ কামনা করি। এবার সবার মনের চোখে চলমান বিশ্বকে দৃশ্যমান করে তুলতে চাই। বর্তমান বিশ্বের উল্লেখযোগ্য কিছু ঘটনার কথায় আজকের চলতি বিশ্ব পর্বটি গ্রন্থনা করেছেন আবু তালেব মোল্লা, আর চলতি বিশ্বের চলতি খবরগুলো পড়ে শোনাচ্ছেন শাহেদা সুলতানা। ৭ মার্চ শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটি গুরুত্বপূর্ণ দিন। 5 দশক আগে এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে লাখো মানুষকে ডাক দিয়েছিলেন। এ ভাষণ এখনও অনুপ্রেরণা যোগায় উল্লেখ করে দিনটিকে স্মরণ করেছে ইকোনমিক টাইমস। খবরে বলা হয়েছে এই বছরের 7 মার্চ তাৎপর্যপূর্ণ, কারণ জাতি আগামী 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে এবং দেশজুড়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত হচ্ছে। বঙ্গবন্ধুর জ্বলন্ত বক্তব্য তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলাভাষী নাগরিকদের মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে অনুপ্রাণিত করেছিল।
2017 সালে 30 অক্টোবর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অর্গানাইজেশন ইউনেস্কো এ বঙ্গবন্ধুর ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্ট হেরিটেজের অংশ বলে ঘোষণা করে। জ্যাকব এফ ফিল্ডের লেখা বই, যেখানে গত 2500 বছরের যুদ্ধকালীন অনুপ্রেরণাদায়ী ভাষণ সংকলিত করা হয়েছে, সেখানেও বঙ্গবন্ধুর ভাষণটি সংযুক্ত করা হয়েছে। এই ভাষণের প্রভাব ছিল অকল্পনীয়। এর দ্বারা বাংলাদেশের 7.5 কোটি মানুষই সৈনিকে পরিণত হয় এবং শেষ রক্তবিন্দু দিয়ে মুক্তির জন্য তারা লড়াই করে। খ্যাতিমান আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন নিউজ উইক 1971 সালের 5 এপ্রিল সংখ্যার প্রচ্ছদ স্টোরিতে বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলে অভিহিত করেছিল। আগামী সপ্তাহ নাগাদ আরও 31টি দেশে 1.44 কোটি ডোজ কোভিড-19 টিকা সরবরাহ করবে কোভ্যাক্স। বৈশ্বিক টিকা সরবরাহের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ইতিমধ্যে বিশ্বের 20টি দেশে 2 কোটি ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। কোভ্যাক্সের লক্ষ্য হচ্ছে দরিদ্র দেশগুলোতে এ সপ্তাহের মধ্যে টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রেয়াসুস কোভ্যাক্সের উদ্যোগে প্রথম পূর্ণ ডোজ সরবরাহের প্রশংসা করেছেন। তেদ্রোস বলেন, আগামী সপ্তাহে আরও 31টি দেশে টিকা সরবরাহের মাধ্যমে মোট 51টি দেশে কোভ্যাক্সের টিকা পৌঁছাবে। এটা আশাপ্রদ অগ্রগতি। কোভ্যাক্সের প্রথম দফায় অ্যাস্ট্রোজেনেকা ও অক্সফোর্ডের 23.7 কোটি ডোজ টিকা সরবরাহ করবে। ফাইজার ও বায়োএনটেকের 12 লাখ ডোজ টিকাও এর মধ্যে থাকবে। তবে ফাইজার ও বায়োএনটেকের টিকা বিশেষ তাপমাত্রায় সুরক্ষিত রাখা প্রয়োজন। দুই ধরনের টিকার ক্ষেত্রেই 2টি ডোজ নেওয়া প্রয়োজন। শুনলেন চলতি বিশ্ব। প্রিয় শ্রোতা, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ প্রচারে বাংলাদেশ বেতারের সাথে ছিল উল্লেখযোগ্য ভূমিকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সাথে সাথে এই বছর ঐতিহাসিক 7ই মার্চেরও সুবর্ণ জয়ন্তী। এ উপলক্ষে আমরা শুনব বাংলাদেশ বেতারের সাবেক উপমহাপরিচালক অনুষ্ঠান জনাব আশফাকুর রহমান খানের মুখে 7ই মার্চ সম্পর্কে স্মৃতিচারণ। বঙ্গবন্ধু যখন অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, আমরা যারা বাঙালি কর্মচারী বেতার কর্মী ছিলাম, আমরা সেই পাকিস্তান সরকারের সবচাইতে কর্তাভজা যে প্রতিষ্ঠান রেডিও পাকিস্তান, সেই রেডিও পাকিস্তান শব্দটি আমরা বর্জন করলাম। সেই সময় ঘোষণা করা হয়েছিল বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণ দেবেন। আমাদের আঞ্চলিক পরিচালক ছিলেন আশরাফুজ্জামান খান। উনি তখন বললেন যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমরা ওটা রিলে করব। আমরাও সবাই সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমরা 7ই মার্চের যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সেটি রিলে করার জন্য হটলাইনে এবং অনলাইনে TNT লাইনে সেই তৎকালীন রেসকোর্স ময়দান অর্থাৎ এখনকার সোহরাওয়ার্দী উদ্যানের যে শিশু পার্ক আছে তারই পাশে যে মঞ্চ, সেই মঞ্চ থেকে আমাদের শাহবাগের যে বেতার কেন্দ্র সেখানে সরাসরি লাইন স্থাপন করা হলো। আমরা 7 তারিখে সকাল থেকে পূর্ব ঘোষণা দেওয়া শুরু করলাম এবং বঙ্গবন্ধুর আসার আগ পর্যন্ত আমরা সেই অসহযোগের গান বাজিয়েছি, একটু পরপর স্লোগান বাজিয়েছি। আর সেই দিন শুধুমাত্র ঢাকা নয়, বহু দূর দূরান্ত থেকে মানুষ রাজপথে আসতে শুরু করেছিল। 12টা 1টা বাজতে বা 2টো বাজতেই তৎকালীন রেসকোর্স ময়দান এখনকার সোহরাওয়ার্দী উদ্যান পুরো ভরে গিয়েছিল। না হলেও 10 লাখের কম হবে না সেই যে সাধারণ মানুষ যারা এসেছিলেন। আমরা একটা কাজ করেছিলাম যে সমস্ত টেলিফোনের যে রিসিভার সেগুলো আমরা হাতল রিসিভারগুলো আমরা তুলে রেখেছিলাম। সেই সময় হয়েছিল কি যে বার্তা বিভাগের একজন কর্মকর্তা তার ডিউটি তখন ছিল, সেই উনি জানতেন না আগে, দেখেন যে তার টেবিলের উপরে টেলিফোন কেটলের উপরে নেই, উনি টেলিফোনটা উনি রিসিভারে রাখা মাত্রই বেজে উঠলো এবং সেখানে মেজর সিদ্দিক সালেক, তিনি ইংরেজিতে বললেন যে শেখ মুজিবুর রহমানের কোনো ভাষণ বা কোনো বক্তব্য বেতারে প্রচার করা যাবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তৎক্ষণাৎ আমরা মঞ্চে আমাদের আঞ্চলিক পরিচালককে বললাম এই নিষেধাজ্ঞার কথা। বঙ্গবন্ধু তখন হাত নেড়ে এই লক্ষ লক্ষ মানুষের যে স্লোগান আছে সেগুলো উনি হাত নেড়ে তাদেরকে জানাচ্ছিলেন। বঙ্গবন্ধু তখন ওনার বক্তৃতা শুরু করলেন এবং যেখানে নির্দেশগুলো দেওয়ার আছে
ঠিক সেই নির্দেশনার মধ্যে উনি বললেন যে আমি জানতে পারলাম আমাদের বক্তৃতা প্রচার করতে দেওয়া হচ্ছে না, তাহলে যারা বাঙালি কর্মচারী রেডিও টেলিভিশনের যাবে না। ওই দিন বঙ্গবন্ধুর সেই নির্দেশনার পরে আমরা স্থির করলাম এই বক্তৃতার পরপরই আমাদের আঞ্চলিক পরিচালক আমাদের নিয়ে সভা করলেন এবং তাতে উনি বললেন যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর বক্তৃতা প্রচার করা না হবে আমরা কেউ বেতার যাব না এবং বেতারের কোনো অনুষ্ঠান প্রচার করা যাবে না। বস্তুত সেই রাত্রে ঢাকা বেতার কেন্দ্র থেকে কোনো অনুষ্ঠান প্রচার করা হয়নি এবং তাতে সারা বিশ্বে একটা সারা পড়ে গিয়েছিল যে পশ্চিম পাকিস্তান তখন ইস্ট ওয়েস্ট একটা লিঙ্ক ছিল রেডিওর সেখানে ইয়েতে, সেই লিঙ্কে যখন ইয়ে পায় না তারা পাকিস্তানের প্রভুরা তখন বললেন যে কেন রেডিও বন্ধ। এই রাও ফরমান আলী তখন এখানে আর্মি চিফ ছিলেন, তিনি আমাদের আঞ্চলিক পরিচালককে খুঁজে টুজে ফোনে পেলেন তো বললেন যে রেডিও বন্ধ হয়েছে কেনা, তো আমাদের আঞ্চলিক পরিচালক বললেন যে যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা না হবে রেডিও চলবে না। তো উনি বললেন যে ঠিক আছে তাহলে আমরা প্রচার করেন, কিন্তু তখন রাত 9-10 মতো প্রায় বাজে, তখন আমাদের আঞ্চলিক পরিচালক বললেন যে এখন এত রাত্রে আবার লোকজন ডেকে এনে প্রচার করতে করতে আমাদের অধিবেশনের সময় চলে যাবে, বরঞ্চ কালকে আমরা প্রচার করব। তা পরদিন সকাল 8:30 ঘোষণা দিয়ে প্রচার করা হলো এবং সকল কেন্দ্র থেকে তা একযোগে রিলে করা হলো। আমরা এরপর থেকে 25 মার্চ পর্যন্ত প্রতিদিনই বঙ্গবন্ধুর ভাষণ পুরোটা বা অংশ আমরা তার প্রচার করেছি। আবার যখন আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র 50 কিলোওয়াটে আমরা শুরু করেছিলাম 25 মে থেকে আমাদের বিজয় দিবস পর্যন্ত বা তারপরেও, এই বঙ্গবন্ধুর ভাষণ আমরা প্রতিদিন প্রতি অধিবেশনে আমরা প্রচার করতাম বজ্রকণ্ঠ এই নামটি দিয়ে। শুনছিলেন 7ই মার্চের স্মৃতিচারণ। প্রিয় শ্রোতা, নোবেল পুরস্কার একজন মানুষকে পৃথিবী বিখ্যাত করে তোলে। নোবেল জয় সত্যি কম কথা নয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। উত্তরণের এবারের আয়োজন নোবেলজয়ীদের গল্প। নোবেলজয়ীদের জীবন ও কর্ম নিয়ে প্রতিবেদন লিখেছেন অধ্যাপক তারিক মঞ্জুর, আর আয়োজন উপস্থাপন করছেন শাহিদা সুলতানা। একজন কবি যিনি কিশোর বয়সে গুরুতর স্নায়বিক রোগে আক্রান্ত হন, তার বেঁচে থাকাই প্রায় অনিশ্চিত ছিল, কারণ তার বড় বোনও এই রোগে মারা যান। উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় তার মনোচিকিৎসা শুরু হয়, কয়েক মাস পরে তাকে স্কুল ছাড়তে হয়। পরবর্তী সময়ে একটি প্রবন্ধে নিজের অসুস্থতার বর্ণনা দিয়ে লিখেছেন, আমি বুঝতে পারছিলাম এক সময় আমি মারা যাব, তবে আমি হাল ছেড়ে দেইনি। তিনি সত্যি মরেননি, কঠিন স্নায়বিক রোগ পরাজিত হয়েছে তার কাছে, প্রায় 7 বছর তার চিকিৎসা চলে। এ সময় তিনি অসুস্থতা কাটিয়ে ওঠেন এবং কিভাবে চিন্তা করতে হয় তা শেখেন। দৃঢ়চেতাই নারী পরে কবিতা লেখার মধ্য দিয়ে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার নাম লুইজ এলিজাবেথ গ্লিক। লুইজ এলিজাবেথ গ্লিক 2020 সালে সাহিত্যে নোবেল পান। তিনি পুলিৎজার ও ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড সহ আরও অনেক বিখ্যাত সাহিত্য পুরস্কার জেতেন। লুইজকে একজন আত্মজীবনীমূলক কবি হিসেবে বর্ণনা করা হয়। ব্যক্তিগত অভিজ্ঞতা ও আধুনিক জীবনকে প্রকাশ করার জন্য তিনি কবিতায় পুরাণ, ইতিহাস ও প্রকৃতির আশ্রয় নিয়েছেন। লুইজ গ্লিক 1942 সালে নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন ব্যবসায়ী ছিলেন আর মা ছিলেন একজন গৃহিণী। বাবা মায়ের 2 জীবিত কন্যার মধ্যে লুইজ গ্লিক বড়। লুইজ গ্লিকের দাদা দাদি হাঙ্গেরীয় ইহুদি। তারা মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন তাদের যৌবনকালে। নিউ ইয়র্কে তাদের মুদি দোকান ছিল। গ্লিকের বাবা ছিলেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া তার পরিবারের জ্যেষ্ঠ সন্তান। তিনি লেখক হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতেন, তবে ব্যবসায় জড়িয়ে পড়েন। ছোটবেলা থেকেই গ্লিক তার বাবা মার কাছ থেকে গ্রিক পুরাণের কাহিনী শুনতেন। শুনতেন জোয়ান অফ আর্কের মতো কিংবদন্তি। এসব অভিজ্ঞতা তার কবিতা লেখার জন্য সহায়ক হয়েছে। অল্প বয়সে গ্লিক কবিতা লিখতে শুরু করেন। কৈশোরে শারীরিক অসুস্থতার কারণে গ্লিক ঠিকমতো পড়াশোনা করতে পারেননি। স্নায়বিক রোগের কারণে তার পক্ষে নিয়মিত স্কুলে যাওয়া সম্ভব ছিল না। যদিও তিনি 1961 সালে স্নাতক হন, স্নাতক হওয়ার পর তিনি সারা জেনারেল এডুকেশনের কবিতা কর্মশালায় ভর্তি হন। তার বেশিরভাগ কবিতায় স্থান পেয়েছে হৃদয়ের স্পর্শ, কাতরতা এক
একাকিত্ব, পারিবারিক বন্ধন, বিবাহ বিচ্ছেদ, মৃত্যু, কাম, ক্রোধ, বেদনা, হতাশা ইত্যাদি। মার্কিন কবি রোজানা ওয়ারেন বলেছেন, লুইস গ্লিকের প্রথম দিকের কাব্যে স্থান পেয়েছে ব্যর্থ প্রেম, অপূর্ণ ভালোবাসা, ভেঙে যাওয়া পরিবার, শোক, সন্তাপ, বিরহ ইত্যাদি। তার পরবর্তী দিকের লেখায় আত্মিক একাকিত্বের ভাব রয়েছে। এই একাকিত্বের সঙ্গে কবি মিশিয়ে নিয়ে দিয়েছেন চিরায়ত মিথ ও উত্তরাধুনিক বিচ্ছিন্নতা। লুইস গ্লিকের প্রথম কবিতার বই ফার্স্ট বোর্ন প্রকাশিত হয় 1968 সালে। মানবাত্মার বিশ্বাস ও বিশ্বাসহীনতা, মানবিকতা ও অমানবিকতা, নৈতিকতা ও অনৈতিকতা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গ, মিথ ও বাস্তবতা সব মিলিয়ে প্রথম বইয়ের মাধ্যমেই তিনি সাহিত্যে নিজের জায়গা পাকাপোক্ত করে নিতে পেরেছেন। 1992 সালে পুলিৎজার পুরস্কার পেয়েছেন দ্য ওয়াইল্ড আইরিশ কাব্যগ্রন্থের জন্য। এই কাব্যগ্রন্থের তিনটি ভাগ রয়েছে। প্রথম ভাগে কল্পনার বাগানে ফুলগুলো কথা বলে মালির সঙ্গে, দ্বিতীয় ভাগে মালি নিজের সঙ্গে নিজেই কথা বলেন, আর তৃতীয় ভাগে রয়েছে স্রষ্টার প্রতি বন্দনা। এই তিন ভাগ একসঙ্গে পড়লে পাঠক অজানা এক জীবন পরিভ্রমণ করে আসেন, যেখানে থাকে অজানা অনেক প্রশ্ন, অচেনা অনেক পথ। কাব্যগ্রন্থ মেডো ল্যান্ডস প্রকাশিত হয় 1996 সালে। এখানে গ্লিক লিখেছেন রোমান ও গ্রিক মিথ নিয়ে। এই বইয়ের কবিতায় অনুভব করা যায় ওডেসিস ও পেনোলেপের আর্তনাদ। নিজের ভাবনা ও স্মৃতিচারণার সঙ্গে মিথের সংযোগ ঘটিয়ে লেখেন দ্য সেভেন এজেন্টস। এটি প্রকাশিত হয় 2001 সালে। অভিন্ন নামে আরও একটি গ্রন্থ লিখেছেন দেবী পার্সেফিনের ভাবনাকে ধারণ করে। এই বইয়ে বর্তমানে বাস করা একজন মা ও মেয়ের জীবনকে মিথের সঙ্গে মিলিয়ে দিয়েছেন। এ ভিলেজ লাইফ নামে গ্লিকের লেখা কাব্যগ্রন্থটিকে তারা সেরা সৃষ্টকর্ম বলে অনেক সমালোচক মনে করেন। এই গ্রন্থে ভিলেজ বলতে তিনি সময় ও সভ্যতাকে চিত্রিত করেছেন, এঁকেছেন নিজের জীবনের বিমূর্ত ছবি। গ্লিকের লেখা বইয়ের সংখ্যা মাত্র 12টি। স্নায়বিক অসুস্থতা সত্ত্বেও তিনি সফলতার চরম দৃষ্টান্ত হয়ে থাকবেন। তিনি মনে করতেন জীবনের স্বপ্ন ও চাওয়াগুলো পূরণ করার জন্য সবার আগে দরকার বেঁচে থাকা। প্রিয় শ্রোতা, শুনছিলেন নোবেলজয়ীদের গল্প। এবার অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরে প্রতি রবিবার আপনার লেখা পর্বটি প্রচারিত হয়। এ পর্বের জন্য আপনাদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে। আপনারা যে বিষয়ে লেখা পাঠাবেন তা হল আমাদের স্বাধীনতা। এ বিষয়ে আপনারা গল্প, প্রবন্ধ, কবিতা লিখে আমাদের কাছে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা প্রযোজক আপনার লেখা, বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, শেরের বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেইলের মাধ্যমে আমাদের কাছে লেখা পাঠাতে পারেন। ইমেইল পাঠানোর ঠিকানা uttoron@gmail.com। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। প্রিয় শ্রোতা, যাবার আগে আনন্দের খবরটি আরও একবার স্মরণ করতে চাই। আমরা এখন উন্নয়নশীল দেশের নাগরিক, আগামীতে আমরাই হব মধ্যম আয়ের দেশের নাগরিক এবং ভবিষ্যতে হব উন্নত দেশের নাগরিক। এজন্য আমাদেরকে অবশ্যই ভালো থাকতে হবে এবং ভালো কাজ করে যেতে হবে, আর ভালো থাকার জন্য অবশ্যই শরীরকে রোগমুক্ত রাখতে হবে, থাকতে হবে করোনামুক্ত, মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি, এবং তাহলেই জীবন হয়ে উঠবে নিরাপদ এবং সুন্দর। এবার একেবারে শেষ কথা রেস্ট এনে বলে যাই, আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি আজহারুল ইসলাম এবং আমি তামান্না মিনহাজ, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রাসেল আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগী ছিলেন মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে প্রেমগোপাল হালদার এবং আজকের উত্তরণ প্রযোজনা করলেন তনুজা মণ্ডল। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।